আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। আচ্ছা, আইনস্টাইন যুক্ত হয়েছেন, আইনস্টাইন আপনি আনমিউট করে বলেন। আসিফ ভাই, এই যে আমরা তো জানি যে মানুষ জীবনে একবার জন্মগ্রহণ করে, কিন্তু নতুন মানে দুর্ঘটনা কিসে পাঁচশো ভাই ভাই এটা কেমন কথা, মানে মানুষ জীবনে একবার জন্মগ্রহণ করে এই কথাটার মানে বুঝলাম না ভাই, এটা একটু আমাকে এক্সপ্লেন করবেন, আমি কথাটার মানে বুঝতে পারলাম না ভাই। মানে মানে হচ্ছে কোনো জন্ম নাই, আমরা একবার পৃথিবীতে আসবো, আবার চলে যাব, আর পুনর পৃথিবীতে জন্ম হবে। কোথা থেকে আসবো আমরা, কোথা থেকে আসলাম? মানে বলতে চাচ্ছি যে গৌতম বুদ্ধ নাকি 549 বার জন্মগ্রহণ করেছে, আর এটা আমি যৌক্তিকতা জানতে চাই, এটা কিভাবে সম্ভব? আর আমি জানতে চাই তাহলে গৌতম বুদ্ধ কি ভালো মানুষ ছিলেন? তাহলে যদি তিনি যদি ভালো মানুষ হন, তাহলে এইরকম মানে কথাবার্তা কিভাবে বলতেন তিনি তার শিষ্যদের? সে একটা গুরু ছিল, একটা মানে মানে দার্শনিক ছিল, সেই সময় যারা দার্শনিক ছিল তারা তো এইভাবেই কথা বলতো, গাছের নিচে বসে বসে তার মানে অনুসারীদের তার ছাত্রদেরকে পড়াইতো, এরকমই তো সেরকম সেই সময় ছিল, সেই প্রাচীন আমলে তো বিষয়গুলো এরকম ছিল। কিন্তু বিষয়গুলো আসলে কিন্তু রিডিকুলাস যেটা বলতে পারেন। আবার এই যে যেমন বানর হয়ে সে মানুষের সেবা করে, বা জীবনে তো কোনো বানরকেও তো না দেখলাম না না যে না এরকম না কাজ করছে। সে হচ্ছে তা সে যদি তাকে যদি আপনি একজন মানুষ হিসেবে ধরেন, তাহলে তো তার সময়টাকে আপনার বিবেচনায় আনতে হবে। মনে করেন যে সক্রেটিসের আমলে, সক্রেটিসের কিন্তু একজন গেলমান ছিল, একটা গেলমান বালক ছিল, মানে গেলমান মানে হচ্ছে গিয়ে একটা বালক দাস ছিল। সক্রেটিস যখন মানে ইসে গ্রিসে যখন দর্শনের চর্চা করে, তার কিন্তু দাস দাসী ছিল। এখন আপনি যদি এখন এই সময় এসে বলেন যে হায় হায় সক্রেটিসের দাস দাসী ছিল, জিনিসটা কেমন? জিনিসটা তো খুব খারাপ। সক্রেটিস কিন্তু সক্রেটিস তো তার সময় মানুষ, সে তো মানে আপনার জন্য কিয়ামত পর্যন্ত অনুকরণীয় অনুসরণীয় আদর্শ না। হ্যাঁ, সক্রেটিস এই যে আপনি যার নাম ধারণ করেছেন আইনস্টাইন, আইনস্টাইন তো পরকীয়া প্রেম করছে। হ্যাঁ, আপনি জানেন সে তার মানে মানে বড় রেখা আরেক আরেক বেটির সাথে ইয়া করছে, যে এটা আপনি জানেন? হ্যাঁ জানি, সে তার খালাতো বোন নাকি মামাতো বোন কে পছন্দ করতো। আইনস্টাইন পরকীয়া প্রেম করছে। তারপরে যে স্টিফেন হকিং, হ্যাঁ কত বড় বিজ্ঞানী, তাকে সে ছাত্র বয়সে যার সাথে বিয়ে হয়েছিল, যার সাথে যাকে সে বিয়ে করছিল, সেই মেয়েটা তার জন্য কত পরিশ্রম করছে, কত অক্লান্ত পরিশ্রম করছে তার জন্য, সে অপঙ্গ হয়ে গেল তারপর তার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু সে কিছুদিন পর আরেকটা বিয়ে, আরেকটা তার নার্সকে তার ভালো লাগছে, তাকে সে বিয়ে করে ফেলছে। এই কিন্তু তাদের তো দোষ ত্রুটি আলাই তো তারা মানুষ, প্রত্যেক মানুষই তো নানা ধরনের দোষ ত্রুটি আছে। হ্যাঁ, তার সময়ের ব্যাপার আছে, সে কোন সময়ে বেড়ে উঠেছে, তার সমাজ কেমন ছিল, তার পরিবেশ কেমন ছিল, এইগুলোর প্রভাব তার উপর পড়বে। এরা কেউই তো আল্লাহ দ্বারা প্রেরিত কোন মানে না মানে হচ্ছে গিয়ে নবী রাসুল না, ঠিক আছে, এবং এরা কেউই তো মানুষের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ না। এদের ভিতর থেকে আপনি দেখবেন তার সময় থেকে সে কিভাবে এগিয়ে গিয়ে কথাবার্তা বলেছে, ঠিক আছে, মানে তাদেরকে তাদের সময় দিয়ে চিন্তা করতে হবে, তাদের পরিস্থিতি দিয়ে চিন্তা করতে হবে, তাদের সমাজ বাস্তবতা, তাদের রাজনীতি দিয়ে চিন্তা করতে হবে, তারা কতটুকু কি করতে পেরেছে। সেখান থেকে যদি তারা ভালো কাজ করে থাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, খারাপ কাজ করে থাকে সেটা বলতে হবে যে এটা খারাপ কাজ করেছে। কিন্তু যারা হচ্ছে কি ইসলামের নবী, বা ধরেন কোনো একজন নবী, বা যীশু খ্রিস্ট, বা নবী অন্য নবী যারা, এরা তো হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে দাবি করে, তখন আমাদের দেখতে হয় যে আসলে এদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার মতো যোগ্যতা এদের আছে কিনা, এরা কি কি করছে এদের জীবনে। এ তখন তো আর সময়ের যে বিবেচনা, সময় দিয়ে যে আমরা একজনকে মানে বিবেচনা করি, সময় পরিবেশ পরিস্থিতি এগুলো দিয়ে যখন বিবেচনা করি, সেই জিনিসটা তখন আর থাকে না, তখন দেখতে হয় যে সে এখনকার সময়ের সাপেক্ষেও সে ভালো কাজ করেছে নাকি করছে নাকি খারাপ কাজ করছে। যেমন ধরেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে তার সময় ভালো কাজ, তার সময়ের সাপেক্ষে সে অনেক মানে ভালো কাজ করছে। তারপর মনে করেন আব্রাহাম লিঙ্কন, আব্রাহাম লিঙ্কনের তো কম বয়সে, তারও তো নিশ্চয়ই দাস ছিল, সে তার সময় একটা ভালো কাজ করছে। ম্যান্ডেলা, ম্যান্ডেলা তার সময় বসে একটা ভালো কাজ করছে। এরকম প্রত্যেকটা মানুষই তার সময়, প্রত্যেকটা যারা মানে গুরুত্বপূর্ণ মানুষ, অনেক গুরুত্বপূর্ণ মানুষই অনেক ভালো কাজগুলো করছে, তাদের সময়ে বসে ভালো কাজ করছে। কিন্তু যারা হচ্ছে গিয়ে আল্লাহ নবী বলে দাবি করবে যারা, এবং কেয়ামত পর্যন্ত সেই বিধানটা অক্ষত থাকবে, সেই বিধান আর পরিবর্তন করা যাবে না, এরকম যদি কেউ বলে, তখন তো তাদেরকে সেইভাবে হিসাব করতে হবে, সময়ের বিবেচনা, সমাজ প্রেক্ষাপট, বাস্তবতা এগুলো সব বাদ দিয়ে তখন চিন্তা ভাবনা করতে হবে সে আসলে কি করেছে না না করেছে, ঠিক আছে। গৌতম বুদ্ধ এমন কোনো কাজ করেছে কিনা যে কাজটা হচ্ছে গিয়ে অমানবিক, সেটা থাকলে আপনি আমাকে দেখান। না ভাই, কোনো অমানবিক কিছু দেখি না। তাহলে নবী মুহাম্মদ তো সেই কাজগুলো করেছে, যেমন ধরেন শিশুর সাথে দর্শন করেছে, দাসী সেক্স করেছে,
তারপর কাফের কতল করেছে, কাফেরদেরকে মানে কাফেরদের উপর গণহত্যা চালিয়েছে, কাফেরদেরকে দাস দাসী বানিয়ে বাজারে বিক্রি করেছে, এগুলো তো খারাপ নাকি? অবশ্যই ভাই। তাহলে আপনি তো বুঝতে পারছেন যে নবী মোহাম্মদ তার সময়ের একজন মানুষ, সেই সময় আরব অঞ্চলে যে মানে গন্ডগোল চলতো, মারামারি কামড়াকামড়ি চলতো, সেই সময়ের একজন, সেই সময়ে সেই সমাজে বেড়ে ওঠা একজন মানুষ, সেও এগুলো ছোটকাল থেকে দেখছে, সে ওইগুলা শিখছে। এখন সেইভাবে যদি আমরা হিসাব করি, তাকে একজন মানুষ হিসেবে যদি হিসাব করি, তাহলে আমরা ধরতে পারি আরব দেশের একটা যোদ্ধা, একজন মানে লড়াকু যোদ্ধা, সে তার সময় কামড়াকামড়ি মারামারি করছে। কিন্তু তাকে যখন কেউ দাবি করবে সে কিয়ামত পর্যন্ত অনুসরণীয় অনুকরণীয় আদর্শ এবং শেষ নবী, শেষ রাসুল, তখন তাকে চিন্তা করতে হবে যে এই জিনিসটা বর্তমান প্রেক্ষাপটে এটা কতটুকু প্রযোজ্য, এই ধরনের জিনিসগুলো বর্তমান প্রেক্ষাপটে কতটুকু প্রযোজ্য, এগুলো কি মোরাল নাকি ইমোরাল। তাকে যেহেতু মুসলমানরা মোরালিটির স্ট্যান্ডার্ড হিসেবে ধরে, ভিত্তি হিসেবে ধরে, তখন দেখতে হয় যে এই সময়ের প্রেক্ষাপটে তো এরকম একটা বর্বর মানুষকে মোরালিটির ভিত্তি হিসেবে ধরলে এটা তো একটা বিরাট প্রবলেম দেখা দিবে, কারণ সে শিশু বিয়ে করছে, এই সময় শিশু বিবাহ করা তো ভয়ঙ্কর রকমের অপরাধ হবে, পেডোফাইল বলবে এদেরকে। এই সময় যদি কেউ একটা শিশু 9 বছরের মেয়ের সাথে সেক্স করে, 54 বছরের একটা বেটা, তাহলে তার শাস্তি হয়ে যাবে, ইউরোপ আমেরিকা হলে তো তার সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, একদম ভয়ঙ্কর অবস্থা হবে। তখন দেখতে হয় যে সে মানে সময় প্রেক্ষাপট, সমাজ বাস্তবতা সেগুলো তখন নাই হয়ে যায়, সেগুলো বাদ দিয়ে তখন চিন্তা ভাবনা করতে হয়। ঠিক আছে আইনস্টাইন, আপনি কি আর কিছু বলবেন? আচ্ছা, বা আরেকটা কথা ছিল যে আমি তো স্কুলের ইসলাম বইতে দেখতাম যে নবীকে নিয়ে অনেক ভালো কথা বলা হয়, যেমন তিনি নাকি ভালো মানুষ ছিলেন, কিন্তু যখন আমি আপনার লাইভে আসি তখন দেখি যে আপনি উল্টো কথা বলছেন, যেমন নবী খারাপ। এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড, আমিও ছোটবেলা থেকে শুনে আসতাম যে নবী অনেক ভালো মানুষ ছিলেন, একটা নাকি ইহুদি বুড়ি ছিল সে কাটা পিছা রাখতো নবীর চলার পথে, তারপরে নবী সিজদা করতে গেলে নাকি, নামাজ পড়তে গেলে নাকি পিঠে উঠে উঠে নারী বুড়ি দিয়ে দিত, এগুলো ছোটকাল থেকে আমি শুনে আসতেছি এই সমস্ত গল্প। আমি এমনকি পাঠ্য বইতে এই সমস্ত গল্প দেখছি, বড় হয়ে আমি মানে কোরআন হাদিস অনেক কাটাকাটি করছি, কিন্তু এইরকম কোনো গল্প কোরআন হাদিসের কোথাও নাই। পরে আমি জানতে পারলাম এগুলো হচ্ছে জাল হাদিস, জাল হাদিসও না আসলে, এগুলো জাল হাদিসও না, হ্যাঁ, এগুলোর কোনো এভিডেন্সই নাই, ইসলামের কোনো ইতিহাসে এগুলোর কোনো এভিডেন্সই নাই, এগুলো মানুষ বানাইছে। হ্যাঁ, তো এই যে আপনি যে ভালো মানুষ ছিলেন বললেন, যদি আপনি মনে করেন যে নবী মোহাম্মদ একজন ভালো মানুষ ছিলেন, তাহলে আমাকে মানে আমাকে তাহলে প্রমাণ করেন এখানে এসে, সেই এভিডেন্স গুলো নিয়ে এসে প্রমাণ করেন, আপনার কাছে যদি সেই এভিডেন্স গুলো থাকে তাহলে সেই এভিডেন্স গুলো এনে প্রমাণ করেন, আমিও প্রমাণ করবো যে সে কি মানুষ ছিল, আমার কাছে এভিডেন্স আছে, তাহলে প্রমাণ করে দেন। আসলে ভাই আমি তো আসলে অমুসলিম, কিন্তু আসলে নবী ব্যাপারে তো আমার ওরকম ধারণা বলতে গেলে নেই, কিন্তু যখন ইসলামের, যখন আমার বন্ধুরা তো মানে মুসলমান, তো তাদের যখন বই যখন খুলি, ইসলাম বইটা যখন খুলে দেখি, তখন দেখি যে মানে নবীকে নিয়ে প্রশংসা করা হচ্ছে, এই জন্য বললাম। কিন্তু ইসলাম বই তো কোনো মানে ইসলামের রেফারেন্স না ভাই, ইসলামের রেফারেন্স হচ্ছে গিয়ে কোরআন হাদিস, কোরআন হাদিসে কি বলা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোন দেশের কি ইসলাম শিক্ষা বই, এই সমস্ত বই তো কোনো ইসলামের রেফারেন্স না। ঠিক আছে ভাই, আজকে এ পর্যন্ত। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল, আপনাকে বিদায় জানালাম।